করোনা সংক্রমণের জেরে গত দুবছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে রাজ্য সরকারের নির্দেশে নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেও করোনা সংক্রমণের নতুন উৎস ওমিক্রনে আতঙ্ক দেখা দেওয়ায় পড়ুয়াদের স্কুলমুখী করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। আর সেদিকে লক্ষ্য রেখে মালদা শহরের দক্ষিণ কৃষ্ণপল্লী ঋষি অরবিন্দ সংঘ ক্লাবের সদস্যদের উদ্যোগে নতুন একটি শিক্ষালয় চালু করা হলো। রবিবার সকালে বিদ্যাসাগর চর্চা কেন্দ্র অবৈতনিক শিক্ষালয়ের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ক্লাবের সদস্যরা। কচিকাচাদের নিয়ে ছুটির দিন বাদে শিক্ষালয়টি প্রতিদিন চলবে এবং যেখানে নার্সারি থেকে নবম শ্রেণী পড়ুয়ারা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত এই বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন দক্ষিণ কৃষ্ণপল্লী অরবিন্দ সংঘের সদস্যরা। এবং এদিনের শিক্ষা প্রতিষ্ঠান চালু হবার পর প্রায় 50 জন পড়ুয়া উপস্থিত ছিল। করোনা আবহে ছাত্রছাত্রীরা পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়েছে, তাই তাদের স্কুলমুখী করতে উদ্যোগী হয়েছেন ক্লাবকর্তারা। এই স্কুলে এলাকার শান্তি কলোনি, সিংপাড়া, মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, নেতাজি পার্ক এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের জন্য তাদের স্কুলমুখী করা হয়েছে। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার, স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832-13186। শিক্ষার আলো পাচ্ছে, তাদের বাবা মারা সেইভাবে শিক্ষার আলো পাননি। আমরা এবং অত্যন্ত ধন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সঙ্গে সেই অনুরোধ গ্রহণ করেছি। সঙ্গে পদ্মপতিকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব এই অঞ্চলে চালিয়ে দিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি সব্যসাচী মজুমদার কি জানিয়েছেন শুনব। এবং ঋষি অরবিন্দ সংঘের উদ্যোগে একটা অবৈতনিক শিক্ষা কেন্দ্র আমরা করছি আজকে। এই করোনা কালে সব বন্ধ, ছাত্রছাত্রীদের পড়াশোনার অবস্থা খুব খারাপ। সেইটাকে আমরা সেই যে গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা চেষ্টা এখানে মালদা শহরের বিভিন্ন কলেজে স্কুল কলেজে সব শিক্ষিকারা আসবেন এবং আমাদের স্কুলটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী আমরা পড়াশোনা শুরু করব। এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 50 জন ছাত্রছাত্রী নাম হলো। আজ থেকে উদ্বোধন হলো, আজকে উদ্বোধন হলো। ক্লাসটা কোথায় করানো হচ্ছে? এখানে ঋষি অরবিন্দ সংঘের যে ক্লাব ঘর সেখানে আমরা আপাতত